বৃদ্ধাকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ বৃদ্ধারই পরিবারের বিরুদ্ধে। এক বৃদ্ধাকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ বৃদ্ধারই পরিবারের বিরুদ্ধে। আক্রান্ত অবস্থায় অন্যত্র আশ্রয়কারী ওই বৃদ্ধা। ঘটনায় পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। ঘটনাটি নদিয়া শান্তিপুর ব্লকের বুয়াখালী নারায়ণপুর এলাকার। আক্রান্ত 65 বছর বয়সী বৃদ্ধা মিনতি পারমানিকের অভিযোগ, রবিবার সকাল 9টা নাগাদ তার পরিবারের বেশ কিছু সদস্য তাকে বেধড়ক মারধর করে। লাঠি দিয়ে বেধড়ক মারধর করার কারণে তার শরীরে বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় বৃদ্ধা। এরপর শান্তিপুর হাসপাতালে যায় চিকিৎসার জন্য। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর শান্তিপুর থানায় দ্বারস্থ হয়। এছাড়া অভিযুক্ত পরিবারের বেশ কিছু সদস্যের নামে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। যদিও আক্রান্ত বৃদ্ধার দাবি, তার জমি জোরপূর্বক দখল করে রেখেছে ওরা, বাধা দিতে গেলে এই ঘটনা ঘটে। বৃদ্ধা জানান, এখন বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে তাকে। যদিও বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আপনার জায়গা জমি সব দখল করে রেখেছে, আপনাকে ঢুকতে দেয় না? 10 বছর মারছে। তাহলে আপনাকে মারলো কেন? এই তো মাইর ভেলো, তোর কোন বাবা আছে ঠেকাক এসব বলছে? কি দিয়ে মারলো? আপনার নাম? আমার নাম মিনতি ভরমানি। বয়স কত? 65 চলছে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।